তুমি আমাদের কো হোস্ট। জি স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ তুমি আসছো। সাব কন্ট্রারিস, তাহলে এই এটা কন্ট্রারি, সাব কন্ট্রারিস কি ছিল? জাস্ট এটার বিপরীত কথাটা বলবো। এখানে বলছি উভয় একই সাথে সত্য হতে পারে না, এখানে কি হবে? উভয় একই সাথে মিথ্যা হতে পারে না, কিন্তু সত্য হতে পারে। একটি সত্য হলে আরেকটি মিথ্যা হতো, বাধা নেই এখানে। আর এই দুইটা তো সহজ, এখানে এই এগুলোর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা, কন্ট্রাডিক্টরি রিলেশন, অর্থাৎ উভয় বচন একই সাথে সত্য হবে না, একই সাথে মিথ্যা হবে না, একটি সত্য হলে আরেকটি মিথ্যা, এটা একই একই কথা। আর এই দুইটার মধ্যে রিলেশন হচ্ছে এটার মধ্যে সাবঅর্ডিনেশন, এটার সাথে এটার সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবো, যদি সার্বিক বচনটি সত্য হয় তাহলে বিশেষ বচনটিও সত্য হবে। এক্ষেত্রেও তাই একই কথা, এখানে যা বলবো এক্ষেত্রে একই কথা বলতে হবে। সার্বিক বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, কিন্তু সার্বিক বচন মিথ্যা হলে বিশেষ বচন অনিশ্চিত, আনডিটারমাইন্ড। আর উল্টা দিক দিয়ে বিশেষ বচন যদি মিথ্যা হয় তাহলে সার্বিক বচন মিথ্যা হবে, কিন্তু বিশেষ বচন সত্য হলে সার্বিক বচন আনডিটারমাইন্ড। এই জিনিসটা মনে রাখবা, এটা কিন্তু এক ধরনের, এটাও একটা আর্গুমেন্ট। অর্থাৎ আমি যদি বলি যে অল এস আর পি, অল এস আর পি, এটা থেকে ধরো এটা আসবে যে আমি সাম এস আর পি, দেয়ারফর সাম এস আর পি, এটাকে যদি এই এই আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে এটাও সত্য। আমি কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিলাম? এই যে স্কোয়ার অফ অপোজিশন, এই যদি কেউ বলে যে সকল এস ওয়াই পি এই কথাটা সত্য, তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি সুতরাং কিছু এস ওয়াই পি এই কথাটাও সত্য হবে। এটা এক ধরনের আর্গুমেন্ট। এটা কি আর্গুমেন্ট? অমাতব্বর অযুক্তি বা ইমিডিয়েট ইনফারেন্স, ইমিডিয়েট ডিডাক্টিভ আর্গুমেন্ট। তাহলে আমরা কি বলছিলাম যে আমরা বচন শিখছিলাম যুক্তি গঠন করার জন্য, তাহলে এটা এক ধরনের যুক্তি, কিন্তু এই বচন দিয়ে এই এক ধরনের যুক্তি গঠন করলাম, যে যুক্তিতে একটি মাত্র কি থাকবে, একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে আর একটি সিদ্ধান্ত থাকবে, এটাও এক ধরনের যুক্তি। তো আর এখান থেকে এই বচনগুলোর ভিত্তিতে, একটা বচনের ভিত্তিতে আর একটা বচনের নিশ্চিত করা নিয়ম অনুযায়ী, সেটা অমাধ্যম অনুমান, অমাধ্যম যুক্তি। অমাধ্যম যুক্তি গঠন করার আরো তিনটি মেথড আছে, আমরা শিখছি সেটা। সেই তিনটি মেথড কি ছিল? কনভার্সন, কনভার্সন অপারশন আর কন্ট্রাপোজিশন, কন্ট্রাপোজিশন। এই তিনটি মেথডের মাধ্যমে আমরা অমাধ্যম যুক্তি গঠন করতে পারি, সেটা নিয়ম তোমরা জানো। এই স্কোয়ার অফ অপোজিশন এবং এই তিনটি মেথড একেবারে ক্লিয়ারলি তোমাদের মনে রাখতে হবে, এবং এটার ব্যাপারে কোনো ধরনের অস্পষ্টতা থাকলে হবে না, ঠিক আছে? খুব সুন্দর করে বুঝতে হবে এটার, এটা বেশি ভালো করে জানার জন্য আমি অনেকগুলো এক্সারসাইজ বইয়ে দেওয়া আছে, আমি নিজে অনেকগুলো সমাধান করছি, বাকি তোমরা করতে থাকো, করে যেখানে আটকে যাবে সেটা আমাকে নেক্সট ক্লাস বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা অনেকে ভয়েস মেসেজ আমাকে সেন্ড করে, আমি তাহলে নেক্সট ক্লাসের জন্য আমি সেটা রেখে দিই, যেভাবে হোক সমাধান করবো, তোমরা এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করো। তাহলে আরো তিনটা মেথড এর মাধ্যমে আমরা অমাধ্যম যুক্তি গঠন করতে পারি। এখানে যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি নেক্সট পেজে যাই, যে নো এস এস আর পি, এটা একটা প্রপোজিশন, এটার থেকে আমরা দেয়ার ফর আমরা বলতে পারি নো পি আর এস। আমি কোন মেথডের মাধ্যমে বললাম? এটা কনভার্সন মেথডের মাধ্যমে বললাম, কনভার্সন। এই এই পদ্ধতি ব্যবহার করে আমি এই আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্ত নিলাম, বৈধ সিদ্ধান্ত, এটা এটা কিন্তু বৈধ সিদ্ধান্ত। সিমিলারলি সাম এস আর পি, এখান থেকে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করছি, দেয়ার ফর সাম পি আর এস। তোমাদের আরো ক্লিয়ার হওয়ার জন্য আমি রিপিট করছি বিষয়টা, এটাও কনভার্সনের মাধ্যমে নিলাম। আচ্ছা, আমি এ এবং ও বচন কিন্তু লিখি নাই, কারণ আমরা জানি এই মেথডের মাধ্যমে এই দুটা বচনই বৈধভাবে সিদ্ধান্তে আসা যায়।
কনভার্সন মেথডের মাধ্যমে যদি আমরা অমাধ্যম অনুমান তৈরি করতে চাই তাহলে ই এবং আই বচনই 100% ভ্যালিড, ও বচনের নট ভ্যালিড। ও বচনের এই মেথডের মাধ্যমে কোনো ও বচন থেকে সিদ্ধান্তে আসা যায় না, এ বচনের একটু ভিন্ন পথে অগ্রসর হয়ে এ বচন থেকে সিদ্ধান্তে আসা যায়, সেটা কনভার্সন বাই লিমিটেশন। তোমরা জানো যে এ বচনের সরাসরি এ বচন থেকে আমরা নিয়ম অনুযায়ী যে বচনের আশ্রয় বাক্য যে বচন থাকবে সেই বচন থেকে সেই মানের বচন আসতে হবে, অর্থাৎ সার্বিক বচন থেকে সার্বিক বচনই আসতে হবে, তাহলে সেটি ভ্যালিড হবে, আদারওয়াইজ ভ্যালিড হবে। তো এ বচন থেকে আমরা যদি এ বচন নিই, দেখো একটা সমস্যা তৈরি হয়, অল এস আর পি, এটা একটা আমরা যদি দেয়ারফর আমাদের এ থেকে এ বচন যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে, এটা অল পি আর এস এটা হয় না, পি আর এস সরি অল পি আর এস এটা হয় না, এটা ভ্যালিড হয় না। এই নিয়ম অনুযায়ী দেখো যে সকল মানুষ হয় মরণশীল, যদি আমরা বলি তাহলে সকল মরণশীল হয় মানুষ, মরণশীল মধ্যে গরু ছাগল প্রাণী আছে, তার সকল গরু ছাগল এগুলো কি মানুষ হবে? হবে না। এই জন্য এ বচনের ভ্যালিড কনভার্সন হয় না, বাট এ বচনের যেটা করেসপন্ডিং প্রপোজিশন সাবঅর্ডিনেশন যেটা আছে আই বচন, সেই আই বচনে কনভার্ট করে, অর্থাৎ এ বচন থেকে আমরা আই বচনকে অনুমান করে নিই যে সকল এস আই পি এটা সত্য হয় তাহলে সাম এস আই পি এটা এটাও সত্য হবে, সেই আই বচনের আমরা কনভার্সন করতে পারি। সেজন্য বলা হয় এ বচনের কনভার্সন বৈধ হয় না, শুধুমাত্র বৈধ হয় কি কোন পথে, যে এই বচনের কনভার্সন বাই লিমিটেড সীমিত অবর্তন সম্ভব, কিন্তু নিয়ম অনুযায়ী লজিক্যালি ইকুইভ্যালেন্ট হতে হবে, যে বচন থেকে আমরা যে বচনের কনভার্সন অভ্যাসন কথা প্রদর্শন করব সেটা অবশ্যই লজিক্যালি ইকুইভ্যালেন্ট হতে হবে। আমরা যখন অভ্যাসন তখন করি তখন কিন্তু সব বচনই লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ এই বচন থেকে ই বচন আসে দুইটাই সার্বিক, ই থেকে এ আসে আই থেকে ও আসে দুইটাই বিশেষ, ও থেকে আই আসে, সুতরাং ই অভ্যাসন সব বচনের ক্ষেত্রে ভ্যালিড 100%, কিন্তু কনভার্সনের ক্ষেত্রে দুটি ভ্যালিড আর কন্ট্রাপোজিশনের ক্ষেত্রেও দুটি ভ্যালিড, কন্ট্রাপোজিশন 100% ভ্যালিড আছে এ এবং ও এর ক্ষেত্রে, ই এবং ই এর ক্ষেত্রে বাই লিমিটেশন আই এর কন্ট্রাপোজিশন সম্ভব নয়। এই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম, তো সেগুলো ছিল, কিন্তু সেগুলো এক ধরনের যুক্তি ছিল, আমি যেটা বললাম এতক্ষণ যে এগুলো ছিল অমাধ্যম যুক্তি, একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা, এটা ছিল অমাধ্যম যুক্তি। আমরা এখন স্ট্যান্ডার্ড ফর্মের যুক্তি গঠন করার পর্যায়ে চলে আসছি, আরো কারণ আমাদের টার্গেটে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের যে ডেস্টিনেশন সেখানে যেতে যাচ্ছে, আমাদের ডেস্টিনেশন হচ্ছে যুক্তি গঠন করা, শুধু যুক্তি গঠন করে থেমে থাকলে হবে না, আবার আমাদের যুক্তি গঠন করে সেই যুক্তির ভ্যালিডিটি নির্ণয় করতে, ভ্যালিডিটি অর্থাৎ যুক্তিটি ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা আমাদের চূড়ান্ত লক্ষ্য, সে জায়গায় আমরা এখনো যেতে পারি নাই, সেখানে যাব। আপাতত আমরা যুক্তির গঠন প্রক্রিয়া আছে। আচ্ছা, এই পর্যন্ত যুক্তি গঠন করছিলাম, তোমরা বলতে পারো যে এই যুক্তিগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড আমরা কি নির্ণয় করছি? হ্যাঁ, এগুলো ভ্যালিড ইনভ্যালিড আমরা এখানেই বলা আছে, এদের ভ্যালিডিটি যে এই যদি এই বচনটা সত্য হয় তাহলে তার থেকে এই বচন আসতে পারে ভ্যালিড এই কনভার্সনের মাধ্যমে, যদি এটি সত্য হয় তার থেকে কনভার্সনের মাধ্যমে আমরা এই এই পরের বচনটা সিদ্ধান্ত নিতে পারি, এর ভ্যালিডিটি এর মধ্যেই নেই তো এখানে আছে, এটা জন্য আর এক্সট্রা কোনো মেথডের প্রয়োজন হয় না। এই কনভার্সন মেথডই বলে দিচ্ছে যে দুটি বচনের যুক্তি গঠন ভ্যালিড, সেটা হচ্ছে ই বচন এবং আই বচন, কনভার্সন পদ্ধতি বলছে এই দুটি ভ্যালিড যুক্তি, তুমি যে কোনো ই বচন থেকে এই বচন এই আমার নিয়ম অনুসারে তুমি আসো তাহলে সেটা ভ্যালু যাবে, আই বচনের ক্ষেত্রেও ভ্যালু যাবে, কিন্তু এ বচনের সরাসরি ভ্যালু যাবে না, এইভাবে ও বচনে ভ্যালু। ঠিক একইভাবে অভ্যর্ষণ কন্ট্রাপোজিশন একই কথা বলছে যে আমার মাধ্যমে যুক্তি গঠন করো, সেটা এইভাবে অভ্যর্ষণ বলছে যে আমার মাধ্যমে যে যুক্তি গঠন করবা একটি বচন থেকে একটি বচন সেটা 100% ভ্যালু যাবে, কন্ট্রাপোজিশন বলছে যে সেখানে দুটি বচনে ভ্যালু যাবে। হ্যাঁ, এখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যুক্তি গঠন করার পর্যায়ে চলে আসছি, সেই স্ট্যান্ডার্ড ফর্মের যুক্তি গঠন হচ্ছে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম ক্যাটেগরিক্যাল সিলোজিজম, এটাকে বলা হয় সহানুমান, এগুলো হচ্ছে মাধ্যম অনুমান, আগে ছিল অমাধ্যম অনুমান, অর্থাৎ যার কোনো মাধ্যম ছিল না একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত, এখন আসছে আমাদের মাধ্যম অনুমান, অর্থাৎ একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত না তার মাঝে আরেকটি আশ্রয় বাক্য থাকে সেটা হচ্ছে মাধ্যম, এটা মানে
একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত নিঃসৃত হয় তখন একাধিক, আমি কিন্তু এখন দুইটা বলি নাই, আমি শুধু বলছি একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত নিশ্চিত হবে তখন সেটাকে বলা হবে মাধ্যম অবরোধযুক্তি। এই মাধ্যম অবরোধযুক্তিকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মের সহানুমান ক্যাটেগরিক্যাল সিলোজিজম বলবো তখনই যখন আমি গত ক্লাসে একটা ডেফিনেশন তোমাদের ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে এই সহানুমান হবে তখনই যখন সেটি কেবলমাত্র তিনটি বচন দিয়ে গঠিত হবে। Only three proposition there. এর বেশিও না কমও না, তিনটি বচন দিয়ে যখন যুক্তি গঠিত হবে তখন সেটা হবে ক্যাটেগরিক্যাল সিলোজিজম অর্থাৎ সহানুমান। শুধু তিনটি বচন থাকলেই হবে না, আরো কিছু শর্ত আছে। সেই বচনের মধ্যে তিনটি টার্ম থাকতে হবে, তিনটি টার্ম মানে তিনটি পদ থাকতে হবে। আচ্ছা, তিনটির বেশি পদ থাকলে আবার হবে, আর সেই তিনটি পদ শুধু থাকলেই হবে না, তিনটি পদকে এই তিনটি বচনের মধ্যে দুইবার করে ব্যবহৃত হতে হবে, দুইবার করে থাকতে হবে তাদের অস্তিত্ব। তিনটি বচনের মধ্যে তিনটি পদ দুইবার করে থাকবে। আচ্ছা, এখানেই শেষ নয়, আরো কি থাকতে হবে? আরো হতে হবে যে এক্ষেত্রে তোমার এই তিনটি বচন একটি স্পেসিফিক অর্ডারে সজ্জিত থাকবে, একটি নির্দিষ্ট ক্রম মেনে চলবে, একটি সিস্টেম মেনে চলবে। অর্থাৎ প্রথমেই থাকবে প্রধান আশ্রয় বাক্য অর্থাৎ মেজর প্রেমিস। তাহলে প্রথমে থাকবে আমাদের, আমি একটু লিখলাম এখানে, তোমাদের গত ক্লাসে বলছি সেগুলোই আবার বলছি, মেজর প্রেমিস, মেজর প্রেমিস বা প্রধান আশ্রয় বাক্য। দুই নাম্বার যে বসন্তে থাকবে, আমরা বলছি কিন্তু কেবলমাত্র তিনটি বচন দিয়েই সহানুমান গঠিত হবে। দুই নম্বরে থাকবে মাইনর প্রেমিস বা অপ্রধান আশ্রয় বাক্য, আবার হেতু বাক্য দেখবা কোন কোন বই লেখা আছে, হেতু বাক্য মানে বলে এটাকে যেন হেতু বাক্য, হেতু পদ তো দুইটার মধ্যেই থাকে, আমরা অপ্রধান আশ্রয় বাক্য বলবো, আমরা এখানে ভেজাল না করি, আমরা মাইনর প্রেমিস বলবো শুধু। আর তিন নম্বরে থাকে সিদ্ধান্ত, কনক্লুশন, সিদ্ধান্ত। হ্যাঁ, এই অর্ডারটা মেনটেন করতে হবে। তো এখন প্রশ্ন আসবে যে মেজর প্রেমিস কাকে বলে, মাইনর প্রেমিস কাকে বলে, আর সিদ্ধান্ত কাকে বলে। সিদ্ধান্ত তো আমরা চিনি, সিদ্ধান্ত কিভাবে চিনবো সেটা কিন্তু আমি একবারে ফার্স্ট দিন তোমাদের একটি শীট দিয়েছিলাম, আমি নিজে অ্যারেঞ্জ করে, বইয়ের না আমি নিজে টাইপ করে, সেই শীটের মধ্যে তোমাদের খেয়াল আছে কিনা, তোমাদের এই কিছু কিছু জিনিস একটু কপি করতে হবে, হার্ড কপি, এটা সামনে রাখলে এখন দেখতে পারবে। সেখানে ছিল প্রেমিস ইন্ডিকেটর, কনক্লুশন ইন্ডিকেটর, এরকম কতগুলো ইন্ডিকেটর ছিল, এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে কোন প্রপোজিশনে, প্রপোজিশনগুলোর সামনে কোন শব্দগুলো থাকলে আমরা তার বুঝবো সেটি আশ্রয় বাক্য নির্দেশ করছে, কোন শব্দগুলো থাকলে আমরা জানবো যে সেটি সিদ্ধান্তকে ইন্ডিকেট করছে। এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, এটা মনে রাখতে হবে। কিন্তু আমি তোমাদের বইয়েই আছে, কিন্তু আমি জাস্ট তোমাদের কাজের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি এটাকে আলাদা করে তোমাদের জন্য টাইপ করে দিয়েছিলাম। তোমাদের বইয়ে কত পেজ আছে আমার মনে নেই, তবে বইয়ের মধ্যে আছে। তোমাদের সামনে কি ওই শীটটা আছে? না স্যার। হ্যাঁ, থাকবে না তো সেটা আমি জানি, কিন্তু আমি আবার বলবো, কিন্তু থাকা উচিত ছিল। যেমন দেখো কনক্লুশন ইন্ডিকেটর, আমি এগুলো একটু আর একবার বলি, তোমরা শোনো। কোন প্রপোজিশনের আগে যে এরকম যদি থাকে যে দেয়ার ফোর, সেটা লিখিত আকারে এরকম দেয়ার ফোর লেখা থাকতে পারে, দেয়ার ফোর, অথবা আমরা এই এই চিহ্নটাকেও দেয়ার ফোর, তাহলে সে বুঝবা সেই সেন্টেন্সটা, সরি সেই প্রপোজিশনটা হবে সিদ্ধান্ত। আর কি থাকতে পারে? হেন্স, তোমাদের মধ্যে কে যেন শব্দ করছে আমি মিউট করে দিলাম। আচ্ছা, আর থাকতে পারে হেন্স, আর থাকতে পারে দাজ, দাস, সো, অ্যাকর্ডিংলি,
accordingly, in consequence, in consequence, in consequence, consequently, consequently, proves that, proves that, as a result, as a result, for this reason, for this reason, এই শব্দগুলো যদি কোন প্রপোজিশন আগে থাকে ধরে নেবা সেটি হচ্ছে কনক্লুশন বা সিদ্ধান্ত সেই বচনটি ঠিক আছে কারণ সব সময় তোমার এই চিহ্ন দিয়ে থাকবে এমন কোনো কথা নেই কিন্তু সব সময় যে এরকম চিহ্ন থাকবে এরকম কোনো কথা নেই এরকম লেখাও থাকতে পারে যে হেন্স এটা দেয়ারফর এটা ফর দিস রিজন এটা সো এটা অ্যাকর্ডিংলি ইনকনসিকোয়েন্ট ইনকনসিকোয়েন্ট consequently proves that as a result ei gulo thakle dhore nibe je sheti hocche siddhanto ar onno dike ei shobdo gulo jodi thake kono proposition agadhar dhore ba seta hocche premise premise indicator tale premise indicator ki premise indicator hocche jemon since since because for as tarpore follows from follows from as shown by in as much as in as mass at এই শব্দগুলো যদি কোন প্রপোজিশনের আগে থাকে ধরে নেবে সেগুলো হচ্ছে প্রেমিস বাস হ্যাঁ তাহলে এখন আমি কেন বললাম এগুলো কারণ আমরা এখন বলছিলাম যে স্বঅনুমান গঠন করতে গেলে আমাদের তিনটি বচন থাকবে কি স্বঅনুমানে আদর্শ আকার স্বঅনুমানের কেবল মত তিনটি বচন এই তিনটি বচন কি বচন থাকবে আদর্শ আকারের নিরপেক্ষ বচন যেটা আমরা বলছিলাম স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন আর আদর্শ আকার নিরপেক্ষ বচন কাকে বলে যে চারটি শর্ত মেনে হয় চারটি শর্ত মেনে অর্থাৎ অল নো সাম এগুলো থাকবে সাবজেক্ট টার্ম কোপুলা প্রেডিকেট টার্ম তাহলে আদর্শ আকার নিরপেক্ষ বচন আমরা একটা লিখি নো গত ক্লাসে যেটা বলছিলাম সেটা আবার বলি আমি তোমাদের বোঝার সুবিধা তো নো হিরোজ আর কাওয়ার্ড এটা কিন্তু একটা আদর্শ আকার নিরপেক্ষ বচন এই বচনটির নাম কি ই বচন তোমরা জানো এটি হচ্ছে ই বচন আচ্ছা তিনটি বচন দিয়েই শুধু আমাদের যুক্তি গঠিত হবে তিনটির বেশিও না কমও না আর এটা হচ্ছে প্রথম শর্ত তো তিনটি বচন আমরা লিখি সাম সোলজার্স আর পাওয়া আচ্ছা দেয়ারফর দিলাম অথবা লেখাও থাকতে পারে সাম সোলজার্স আর নট হিরোজ দেখো তিনটি বচন আদর্শ আকারের বচন আমি লিখলাম এই বচনটি ছিল আই বচন এই বচনটি ছিল ই বচন এটা আই বচন এটি হচ্ছে ও বচন তাহলে আমরা বলছি যে একটি আদর্শ আকারের স্বঅনুমান গঠন করতে গেলে আমরা কিন্তু যুক্তি গঠন করতেছি তাহলে আদর্শ আকারের স্বঅনুমান গঠন করতে গেলে তিনটি বচনের দরকার হবে তিনটি বচন কোন ধরনের আদর্শ আকারের নিরপেক্ষ বচন আদর্শ আকারের নিরপেক্ষ বচন কি যে চারটি শর্ত মেনে হয় যে কোয়ান্টিফায়ার সাবজেক্ট টার্ম পপুলা প্রেডিকেট টার্ম এরকম শর্ত মেনে তাহলে এই তিনটি বচনই কিন্তু আদর্শ আকারের নিরপেক্ষ বচন আচ্ছা তাহলে স্বঅনুমানের প্রথম শর্ত ফিল আপ হলো যে তিনটি বচন থাকবে তিনটি বচন থাকবে
এর বেশিও নয় কমও নয়। আচ্ছা, দুই নম্বর শর্ত কি? তিনটি বচন, এই তিনটি বচনের মধ্যে এখানে আবার এই তিনটি আদর্শ আকার বচন, তিনটি আদর্শ আকারে বচন থাকবে, এর বেশিও নয় কমও নয়। তিনটি বচনের মধ্যে তিনটি টার্ম থাকবে, তিনটি বচনের মধ্যে। আমি দ্রুত লিখতে যেই লেখা কিন্তু খুব বাজে হয়ে যাচ্ছে। তিনটি পদ, যেহেতু এগুলো পুরাতন জিনিস, আমি গত ক্লাসে এগুলো আলোচনা করছি, এই জন্য তাড়াতাড়ি। তিনটি বছরের মধ্যে তিনটি পদ থাকবে। আচ্ছা, তিন নম্বর শর্ত হচ্ছে তিনটি পদ শুধু থাকলো, তিনটি পদ দুইবার করে থাকবে, তিনটি পদ উক্ত তিনটি বচনের মধ্যে দুইবার করে ব্যবহৃত হবে, ব্যবহৃত হবে। আচ্ছা, এরপরে আরেকটা শর্ত কি? তাহলে তিনটি বচন থাকবে, তিনটি বচনের মধ্যে তিনটি পদ থাকবে, তিনটি পদ উক্ত তিনটি বচনের মধ্যে দুইবার করে ব্যবহৃত হবে, আর এই তিনটি বচন একটি নির্দিষ্ট অর্ডারে, নির্দিষ্ট ধারায় বা অর্ডারে ধারায় সজ্জিত থাকবে, বা নির্দিষ্ট অর্ডারে, অর্ডার মেনে চলবে আর কি, নির্দিষ্ট ধারা মেনে চলবে। সেই ধারাটা কি? পাঁচ নম্বরে লেখো, তুমি যত ক্লিয়ার করে যত লিখতে পারো, যে সেই ধারাটা হচ্ছে প্রথমে থাকবে প্রধান আশ্রয় বাক্য। হ্যাঁ, আমি কিছু এখানে মুছে দিই, নাহলে বোঝা যাচ্ছে না। আর এক পেজে যাইতে পারতাম, কিন্তু যুক্তিটা আবার লিখতে হবে, তাহলে এই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে পাঁচ নম্বরে কি বলছি আমরা, যে যে বচনগুলো যে অর্ডারে সাজানো থাকবে, সেই অর্ডারটা হচ্ছে প্রথমে থাকবে প্রধান আশ্রয় বাক্য, আর তারপরে অপ্রধান আশ্রয় বাক্য বা মাইনর প্রেমিস, অপ্রধান আশ্রয় বাক্য, সবার শেষে সিদ্ধান্ত। ব্যাস, এই শর্তগুলো মানলে আমরা বলতে পারবো যে সেটি একটি সহানুমান। ফাইন, তো এইখানে দেখি আমরা এই শর্তগুলো মেনে এই যুক্তিটি গঠিত হয়েছে কিনা আমরা এখন দেখবো, এই শর্তগুলো মানছে কিনা। আমাদের টার্গেট কিন্তু যুক্তি লেখা, এখনো কিন্তু আমরা যুক্তি ভ্যালিড নাকি ইনভ্যালিড এই জায়গায় পৌঁছাই নাই, আমরা এখন যুক্তি লেখা শিখতেছি। তাহলে দেখো, এই ক্ষেত্রে তুমি, আমরা বলছি যে তিনটি টার্ম, বলছি যে তিনটি পদ থাকবে, তিনটি পদ দুইবার করে থাকবে, তিনটি পদ কে খুঁজে বের করি, তিনটি পদের নাম কি কি, সেক্ষেত্রে আমাদের আগে সিদ্ধান্তকে চিনতে হবে, সিদ্ধান্ত বসন করি, যে কারণে আমি বলছি যে সিদ্ধান্ত, কনক্লুশন ইন্ডিকেটর, প্রেমিস ইন্ডিকেটর। আচ্ছা, আমি এই এখান থেকে একটা দাগ দিলাম সিদ্ধান্তের উপরে, সিদ্ধান্তকে আগে আমাদের চেনে নিতে হবে। আমরা দেখছি এখানে ক্লিয়ারলি এটা হচ্ছে সিদ্ধান্ত, তো গত ক্লাসে আমি বলছি যে সিদ্ধান্তের বিধেয় পদ যেটি, সেটি সবসময় মেজর টার্ম বা প্রধান পদ। সিদ্ধান্তের সবসময় মনে রাখবো, সিদ্ধান্তের বিধেয় পদ মেজর টার্ম, সিদ্ধান্তের উদ্দেশ্য পদ মাইনর টার্ম বা অপ্রধান পদ, আর আরেকটি পদ আছে যেটি সিদ্ধান্তের মধ্যে নাই, আশ্রয় বাক্য দুটির মধ্যে আছে, সেটি আমরা সহজে খুঁজে বের করতে পারবো। যে এই হিরোজ আর সোলজার্স, এই দুটাকে বাদ দিয়ে যে পদটি থাকে, হিরোজ বাদ দিলাম, আমরা হিরোজ কে বাদ দিলাম, এটা বাদ, আর একটা কি সোলজার, এটা বাদ, আর থেকে কাওয়ার্ড, তাহলে এটা হচ্ছে আরেকটি পদ, সেই পদটির নাম হচ্ছে মধ্যপদ, মধ্যপদ বা মিডল টার্ম। তাহলে এখন তুমি ওই যে শর্তগুলো লিখছো আগে, যে বচনের, তিনটি বচনের মধ্যে তিনটি পদ, তুমি ব্র্যাকেটে দিবা প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ দুইবার করে থাকবে,
এখন তুমি এই তিনটি পদের ব্যাখ্যা দিবা এখান নিচে, যে তিনটি পদ প্রধান পদ কাকে বলে, তুমি প্রধান পদের একটা ডেফিনেশন দিবা, যে সহানুমানের, এইভাবে লিখবা, সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে প্রধান পদ, সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে অপ্রধান পদ বা মাইনর টার্ম, আর যে পদটি সিদ্ধান্তের মধ্যে নাই, সহানুমানের যে পদটি সহানুমানের সিদ্ধান্ত বচনের মধ্যে নাই কিন্তু আশ্রয় বাক্য দুটির মধ্যে আছে, সেই পদটিকে বলা হয় মধ্যপদ। আচ্ছা, তাহলে গেল তিনটি পদকে আমরা খুঁজে পাইলাম। এই তিনটি পদের নাম অনুসারে, বিশেষ করে মেজর টার্ম আর মাইনর টার্মের নাম অনুসারে, বিশেষ করে না, মেজর টার্ম আর মাইনর টার্মের নাম অনুসারেই আমরা ওই বচনগুলোর অর্ডার ঠিক করব। আমরা আজ নম্বরে বলছিলাম যে এই তিনটি বচন একটি নির্দিষ্ট অর্ডারে সাজ্জিত থাকবে, স্পেসিফাইড অর্ডারে সাজানো থাকবে। সেই স্পেসিফাইড অর্ডারটা হচ্ছে, প্রথমে থাকবে প্রধান আশ্রয় বাক্য, আমি লিখছিলাম একটু আগে, তারপর থাকবে অপ্রধান আশ্রয় বাক্য, তারপরে সবার শেষে সিদ্ধান্ত। প্রধান আশ্রয় বাক্য কাকে বলে, যে আশ্রয় বাক্যের মধ্যে প্রধান পদ অবস্থান করে। দেখো প্রধান পদ একটি আশ্রয় বাক্যের মধ্যে থাকবে, এই যে এখানে হিরোজ, প্রধান পদ এখানে অবস্থান করছে, তাহলে এটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। এখানে কিন্তু হিরোজ বলে কিছু নাই, এখানে আছে অপ্রধান পদ, তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য। এই অর্ডারটা মেনে চলতে হবে, তুমি অপ্রধান আশ্রয় বাক্যকে উপরে দিয়ে প্রধান আশ্রয় বাক্যকে তারপরে দিলে যুক্তি গঠন হবে না। আগে যুক্তি গঠনের তাহলে নিয়মটা আমরা ক্লিয়ার করলাম এখন, যে তিনটি বচন দিয়ে যুক্তি গঠিত হবে, তিনটি আদর্শকারী বচন দিয়ে। তিনটি বচনের মধ্যে তিনটি পদ দুইবার করে থাকবে, তিনটি পদের নাম আমরা জানি, প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্যপদ। তিনটি পদের প্রধান পদ যে আশ্রয় বাক্য থাকবে সেটি প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান পদ যে আশ্রয় বাক্য থাকবে সেটি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। তো এই সহানুমানের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্য প্রথমে থাকবে, অপ্রধান আশ্রয় বাক্য দুই নম্বরে থাকবে, সবার শেষে থাকবে সিদ্ধান্ত। ফাইন, এটা দিয়ে আমরা এখন যুক্তি গঠন করা শিখতেছি, যুক্তি কোন সিস্টেমে থাকবে সেটা জেনে গেলাম। এখন আমরা দেখো এখানে কিন্তু পুরো নিয়মটা মেনে চলছে, তুমি ফর এক্সাম্পল বলে এরকম একটা এক্সাম্পল দিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা যুক্তির গঠন করার নিয়ম তো জানলাম যে এইভাবে গঠন করতে হয়। তো যে বচনগুলো দিয়ে আমরা আরো মানে সহজে কিভাবে যুক্তিটা লেখা শিখতে পারি, যুক্তি আমরা উপস্থাপন করতে পারি, সেটা আমরা শিখতেছি এখন। যে যে বচনগুলো দিয়ে যুক্তি গঠিত হয় সেই বচনগুলোকে সিরিয়ালি যদি লেখা হয় তাহলে সেই যুক্তির, সেটাকে বলা হয় সেই যুক্তির মূল, মূল বা মূর্তি। যেমন এখানে ই বচন, আই বচন, ও বচন, এটা দিয়ে এই যুক্তিটি গঠিত হয়েছে। সিরিয়ালি যদি আমি এই বচনগুলোকে লিখি, পাশাপাশি লিখতে হবে উপনিষে না, তাহলে এটা হবে যুক্তির মূল। অর্থাৎ সিরিয়াল বলতে যে যে প্রধান আশ্রয় বাক্য সেটি ছিল ই, ই কে লিখলাম আমি কালো কালি দিয়ে লিখি তাহলে ভালো হবে, ই কে লিখলাম আমি প্রথমে, সেকেন্ডলি ছিল মাইনর প্রেমিস সেটা ছিল আই, সবার শেষে ছিল সিদ্ধান্ত সেটি ছিল ও বচন। ব্যাস, ই আই ও এরকম দেখলেই আমরা এখন বলবো ই ছিল ফার্স্ট প্রেমিস বা মেজর প্রেমিস, আই ছিল সেকেন্ড প্রেমিস বা মাইনর প্রেমিস, ও ছিল সিদ্ধান্ত যুক্তি। আমরা এখন এই ই আই ও এইটাকেই বলা হয় এই যুক্তির সহানুমানের মূর্তি বা মুঠ। বইয়ে তোমাদের আছে, তোমরা সবসময় টেক্সট বইটা সামনে রাখবে, এটা কিন্তু নিয়ম, টেক্সট বই সামনে রাখলে সহজে বুঝতে পারবে। তাহলে পাশাপাশি বচনগুলোর নাম লেখাই হচ্ছে যুক্তির মুড। এখন এই মুড দিয়ে আমরা একটা যুক্তি লিখতে পারি, যেমন এটা লিখলাম, তুমি এরকম আরো অন্য যে কোনো বচন লিখতে পারো, যে কোন ই বচন তো শুধু নো হিরোজ আর কাওয়ার্ড না, আরো অন্য কিছু দিতে পারো, নো স্টুডেন্ট আর ডিসঅনেস্ট, এটা দিয়ে একটা বচন লিখলে। আর এখানে লিখলে তুমি ধরো আই দিয়ে যে সাম পিপল আর ডিসঅনেস্ট, পরে তুমি এখানে আরেকটা দিলে যে সাম পিপল আর নট স্টুডেন্ট, হয়ে গেল। দেখো তাহলে এই একই ইআইও দিয়ে আমরা আরো অন্য অনেক যুক্তি গঠন করতে পারি, হাজার হাজার যুক্তি গঠন করতে পারি। এই ই বচনের কন্টেন্টটা চেঞ্জ করে দেবার শুধু, ব্যাস ফরম্যাট ঠিক থাকবে, কন্টেন্ট চেঞ্জ হবে, দিয়ে আমরা অনেক যুক্তি লিখতে পারি। কিন্তু এটাই একমাত্র মুড দিয়ে একটা যুক্তি কমপ্লিটলি লেখা যায় না, কারণ
তুমি শুধু এই একই ফরম্যাটে যে এখানে শুধু নামগুলো চেঞ্জ করছো, কিন্তু আমাদের আরো কিছু বিষয় আছে যে বিষয়টা আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে ফিগার। আমি গত ক্লাসে আলোচনা করছি, আরেকটু ক্লিয়ার করছি। গত ক্লাসটা আসলে আমাদের একটু ঝামেলা হয়ে গেছিল যে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে, সেই জন্য মূলত আমি আবার এগুলো রিপিট করছি। তো শুধুমাত্র মুড দিয়ে একটি যুক্তি কমপ্লিটলি গঠন করা যায় না। আমরা কিন্তু এখন যুক্তির গঠনগত পর্যায়ে আছি। আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে ফিগার। ফিগার কি? ফিগার হচ্ছে একটি যুক্তির মধ্যে মধ্যপদের অবস্থান কোথায় হবে সেটি ওই যুক্তির সংস্থান বা ফিগার। অর্থাৎ দেখো, একটি যুক্তির মধ্যে আমরা এই যুক্তির মধ্যে মধ্যপদকে কোথায় পাচ্ছি, এই যুক্তির মধ্যে মধ্যপদ কিন্তু এখানে অবস্থান করছে, এই যে উভয় আশ্রয় বাক্যের বিধেয় হিসেবে মধ্যপদ অবস্থান করছে। মেজর প্রেমিজেরও বিধেয় হিসেবে, মাইনর প্রেমিজেরও বিধেয় হিসেবে মধ্যপদ অবস্থান করছে। এরকম নাও হতে পারে, দেখা যাচ্ছে উভয় প্রেমিজের উদ্দেশ্য হিসেবেও হতে পারে। এরকম আমি বলতে পারতাম, নো কাওয়ার্ডস আর হিরো, সাম কাওয়ার্ডস আর সোলজার্স, দেয়ারফর সাম সোলজার্স আর হিরোজ, এরকম আমি বলতে পারতাম। অথবা এরকম বলতে পারতাম, নো হিরোজ আর কাওয়ার্ডস, সাম কাওয়ার্ডস আর সোলজার্স, দেয়ারফর, এরকম। এইভাবে মধ্যপদ তার অবস্থান পরিবর্তন করতে পারে। অর্থাৎ মধ্যপদ কখনো প্রথম আশ্রয় বাক্যের বিধে হতে পারে, অথবা এবং দ্বিতীয় আশ্রয় বাক্যের বিধে হতে পারে, আবার মধ্যপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ হতে পারে, আবার মধ্যপদ প্রথম আশ্রয় বাক্যের উদ্দেশ্য দ্বিতীয় আশ্রয় বাক্যের বিধে হতে পারে, আবার মধ্যপদ এর বিধে এর উদ্দেশ্য হতে পারে। এইভাবে চারটি পথে, চারটি ভাবে, চার রকম ভাবে মধ্যপদ তার অবস্থান বদল করতে পারে। এই জন্য যুক্তিবিদ্যা চারটি সংস্থানের কথা বলছে। তোমাদের বইয়ে দেখো এই বিষয়গুলো ক্লিয়ারলি লেখা আছে, যে শুধুমাত্র মুড জানলে যে একটি যুক্তি গঠন করা যায় না, সেটি এখানে বলা হয়েছে। দুই ধরনের যুক্তি এখানে দিচ্ছে, দেখো তোমাদের সামনে তো বই যদি থাকতো আমার বলতে খুব সুবিধা হতো, কারণ এগুলো বারবার লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো দেখো এই দুটা ফরম্যাট এখানে দেয়া আছে, আমি একটু বলি যে আমরা সংক্ষেপে লিখি, অল P is M, এটা যদি একটা আমি লিখি, আর একটা যদি লিখে সাম, আমি আর দিয়ে দিই, সব দিতে আর দিচ্ছি, সাম এস আর এম, দেয়ারফর সাম এস আর পি, এটা একটা যুক্তি। আমি আরেকটা আর্গুমেন্ট লিখবো এখানে, এ, এটা ধরো এ, মানে এ বলতে এ বসন বুঝাচ্ছি না, আমি এক দুই দিই, এ না দিয়ে এক দুই, এক নাম্বার। দুই নাম্বার আমি একটা আর্গুমেন্ট লিখি যে অল এম ইজ পি, সাম এম ইজ এস, যে কথাগুলো আমি এতক্ষণ বলছি সেটাকেই আমি আবার সংক্ষেপে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর সাম এস ইজ পি, খেয়াল করো এই দুটি যুক্তিরই মুড কিন্তু একই। অর্থাৎ মুড একই বলতে কি বোঝাচ্ছি, এটা এ, এটা কি এ আই আই, এটা এ আই আই, এটাও কিন্তু এ আই আই, অর্থাৎ এটা এ বচন, এটা আই বচন, এটা আই বচন, তাহলে দুটা যুক্তিরই কিন্তু মুড একই। কিন্তু এদের কন্টেন্ট কি একই না? দেখো এখানে বলছি যে অল পি আর এম, সাম এস আর এম, তারপর সাম এস আর পি। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমি সেটা বলি না, এখানে বলছি অল এম আর পি, সাম এম আর এস, তারপর সাম এস আর পি, সিদ্ধান্ত একই কিন্তু এই আশ্রয়বাক্য দুটোর মধ্যে বক্তব্য কিন্তু আলাদা। যদি তুমি এখানে বাস্তব দৃষ্টান্ত লেখো তাহলে জিনিস আলাদা। এই জন্য শুধু মুড দিয়ে একটা যুক্তি লেখা যায় না, এই দুটো যুক্তি কিন্তু দেখা যাচ্ছে এটা ভ্যালিড হতে পারে, এটা ইনভ্যালিড হতে পারে। সেই জন্য আমাদের আরেকটা জিনিস, আর আমরা সবসময় এস দিয়ে আমরা মাইনর টার্মকে ইন্ডিকেট করব, পি দিয়ে মেজর টার্মকে, এম দিয়ে মিডল টার্মকে ইন্ডিকেট করবো।
এখন থেকে এটা মনে রাখবা, এস মানে হচ্ছে মাইনর টার্ম, বি মানে হচ্ছে মেজর টার্ম, এম মানে হচ্ছে মিডল টার্ম, আমাদের কাজের সুবিধার্থে। তো বলছি যে আশ্রয় বাক্য দুটোর মধ্যে মধ্যপদের অবস্থান অনুসারে এই যুক্তির গঠনও চেঞ্জ হয়ে যায়, আর মধ্যপদ চার ভাবে অবস্থান করতে পারে আশ্রয় বাক্য দুটোর মধ্যে, সেই চার ভাবে অবস্থান করতে পারে। বিধায় চারটি সংস্থানের কথা বলা হয়েছে। প্রথম সংস্থান ফার্স্ট ফিগার, ফার্স্ট ফিগার সংস্থান ইংরেজি হচ্ছে ফিগার, ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার আর ফোর্থ ফিগার। আচ্ছা ফার্স্ট ফিগার কি? ফার্স্ট ফিগার হচ্ছে এরকম উল্টা জেড, উল্টা জেড মানে এই কোনাগুলোতে অবস্থান করবে মিডল টার্ম, মিডল টার্ম, আর এখানে উপরে থাকবে পি অর্থাৎ, আর এখানে এস। তার মানে ফার্স্ট ফিগার অনুসারে মিডল টার্ম অবস্থান করবে এই পি মানে মেজর টার্ম, যদি তাহলে এটা মেজর প্রেমিজের উদ্দেশ্য পদ হিসেবে, আর মাইনর প্রেমিজের বিধেয় পদ হিসেবে মিডল টার্ম অবস্থান করবে। হ্যাঁ দেয়ারপর এসপি, এটা লিখলে বা না লিখলেও তুমি এটা মনে রাখো শুধু এইভাবে। আর সেকেন্ড ফিগার হচ্ছে এরকম, এই কোন মিডল টার্ম এখানে থাকবে, তার মানে সেকেন্ড ফিগার অনুসারে মিডল টার্ম দুটো আশ্রয় বাক্যেরই কি বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হবে। থার্ড ফিগার দ্বিতীয়টার উল্টা, অর্থাৎ থার্ড ফিগার অনুসারে মিডল টার্ম দুটো আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হবে। ফোর্থ ফিগার ফার্স্ট ফিগারের উল্টা, অর্থাৎ সোজা জেড, অর্থাৎ ফোর্থ ফিগার অনুসারে মিডল টার্ম ফার্স্ট প্রেমিজের অর্থাৎ মেজর প্রেমিজের কি বিধেয় টার্ম হিসেবে, আর মাইনর প্রেমিজের সাবজেক্ট টার্ম হিসেবে ব্যবহৃত হবে। এইরকম করে চারটি ফিগার। তো এখন দেখো এই চারটি ফিগার অনুসারে আমরা যদি এর আগে যে যুক্তিটি লিখলাম আমরা সেই যুক্তিটাকে বিচার করি, তাহলে কি লিখছিলাম আমরা দেখো এখানে, না সরি এটা না, এই এখানে আমরা দুটো যুক্তি লিখছিলাম কি কি, যে অল পি আর এম, তাহলে মধ্যপদ এখানে কোথায় অবস্থান করছে, এই এম মানে মধ্যপদ এখানে এখানে দুটারই প্রেডিকেট টার্ম হিসেবে, তাহলে এটা কোন কোন ফিগার, এরকম এরকম হচ্ছে সেকেন্ড ফিগার। তাহলে আমরা এখন লিখবো এ আই, এটা এ বচন, আই বচন, আই বচন, এটা হচ্ছে তার মুড, এ আই আই, এটা হচ্ছে মুড, এরকম দাগ দিয়ে ফিগারের নাম দেবো সেকেন্ড ফিগার। তাহলে হয়ে গেল এ আই আই টু, আর এটার কোন ফিগার দেখো, এটা এটা এ আই আই, এটার এই এইরকম ফিগার, এটা এরকম, অর্থাৎ এটা হচ্ছে থার্ড ফিগার এ আই আই থ্রি, দেখছো? তাহলে এটা ছিল কিন্তু একই মুড কিন্তু ফিগার আলাদা, এটা এ আই আই টু, এটা এ আই আই থ্রি। হ্যাঁ এর ভ্যালিডিটি নির্ণয়ের সময় দেখবো যে হয়তো একটা ইনভ্যালিড একটা ভ্যালিড, কিন্তু মুড একই। তাহলে শুধুমাত্র মুড কোন যুক্তির স্কেলেটন অর্থাৎ তার সংগঠন, তার গঠন দান করতে পারে না। একটি যুক্তিকে তোমার কমপ্লিটলি লিখতে গেলে মুড এবং ফিগার উভয়েরই প্রয়োজন হয়। এটা কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন আসে যে কিভাবে মূর্তি ও সংস্থান একটি যুক্তির যৌক্তিক আকার লজিক্যাল ফর্ম গঠনে সাহায্য করে। শুধুমাত্র ফিগারও পারবে না, শুধুমাত্র মুডও পারবে না, এককভাবে কোনো যুক্তির গঠন নির্দেশ করতে, কোনো যুক্তি গঠন করতে, কোনো যুক্তির স্কেলেটন অর্থাৎ কঙ্কাল তন্ত্র, তার কঙ্কালটা দান করতে, তার গঠনটা সংগঠনটা দিতে পারে না একা কিভাবে কেউই। দুটো কম্বাইন্ডলি মুড এবং ফিগার কম্বাইন্ডলি একটি যুক্তির গঠন নির্দেশ করতে পারে, সেটা আমরা দেখলাম কিভাবে পারে, যে এই হচ্ছে মুড হচ্ছে কোন কোন বচন দিয়ে গঠিত, আর মধ্যপদ আশ্রয় বাক্য দুটির মধ্যে কোথায় কোথায় অবস্থান করে সেটা হচ্ছে তার ফিগার। ফিগার চার ধরনের হতে পারে, ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, চার ধরনের ফিগারকে আমরা এখানে দেখাইছিলাম। এই চার ধরনের ফিগার, এটা হচ্ছে ফার্স্ট ফিগার ছিল, এটা ফার্স্ট ফিগার ছিল, এটা সেকেন্ড ফিগার, সেকেন্ড ফিগার এরকম মধ্যপদ উভয়েরই বিধেয় হিসেবে, আর থার্ড ফিগার এরকম মধ্যপদ দুটো আশ্রয় বাক্যেরই উদ্দেশ্য পদ হিসেবে, ফোর্থ ফিগার হচ্ছে যে মধ্যপদ ফার্স্ট প্রেমিজের
বিধেয় সেকেন্ড প্রেমিজের উদ্দেশ্য। এই চারটি ফিগার, এই মুড এবং ফিগার কম্বাইন্ডলি একটি যুক্তি যৌক্তিক আকার দান করে। তো এখন আমরা দেখতেছি যে মুড দিয়ে কত ধরনের যুক্তি তৈরি করা যেতে পারে, কয়েকটি এরকম ফর্ম তৈরি করা যায় শুধুমাত্র মুড দিয়ে, শুধুমাত্র মুড দিয়ে। অর্থাৎ ধরো আমরা যদি এরকম লিখতে থাকি, তিনটি বচন পাশাপাশি লিখতে পারি আমরা, এটাও একটা যুক্তি হবে। এ দিয়ে শুরু করলাম, ট্রিপল এ একটি যুক্তি হবে, তাই না? আচ্ছা এবার তুমি লেখো দুটা এ রেখে এরপরে ই বচন দাও, এরকম করে যদি আমরা লিখি তাহলে আমরা 64 রকম লিখতে পারো, 64 মুড খুঁজে পাবো আমরা, 60 এই 64টা লিখতে পারো। তুমি এরকম পাশাপাশি যদি লিখতে থাকো দেখবা, এরপরে ধরো ইয়ে আই দিলা, তারপরে তুমি ইয়ে ও দিলা, চারটি বচন কিন্তু এখানে লিখে ফেললাম। এরপরে তুমি এবার চেঞ্জ করলে, এবার মাজারটা চেঞ্জ করো, এরকম চেঞ্জ করতে 64 রকম লিখতে পারবা। আচ্ছা 64 রকমের মুড লিখতে পারি আমরা, কিন্তু ফিগার যদি এর সাথে যুক্ত করি তাহলে এক একটার সাথে আবার চারটি করে ফিগার দেওয়া যায়। অর্থাৎ ট্রিপল এ ওয়ান, ট্রিপল এ টু, ট্রিপল এ থ্রি, ট্রিপল এ ফোর, তাহলে 64 × 4 তাহলে কত হয়, 256টি ফর্ম আমরা তৈরি করতে পারি যুক্তির। এই 256-র বেশি ফর্ম আর যুক্তির হওয়া সম্ভব নয়। অর্থাৎ সাস, পিটার সাস যেমন, তো আমাদের যুক্তি গঠনের সাস হচ্ছে 256টা আছে। স্যার স্যার 256টি ফিগার হবে? হ্যাঁ স্যার 256টি ফিগার, স্যার 256টি ফর্ম, ফিগার না। মুড এবং ফিগার মিলে 256 ধরনের যুক্তি আমরা তৈরি করতে পারি। 256টি সাস আছে, 256টি ফর্ম, বুঝছো? ফিগার বললে হবে না, 256টি ফর্ম। অর্থাৎ মুড এবং ফিগার মিলে আমরা যুক্তির গঠন তৈরি করি, তো যুক্তির স্কেলেটন তৈরি করি, তো 256টি স্কেলেটন, 256টি ফর্ম তৈরি করতে পারি মুড এবং ফিগার মিলে, 256 ধরনের যুক্তি তৈরি করতে পারি। যদিও এর মাত্র কয়েকটি ধরন বৈধ হয় আর বাকি সব অবৈধ, সেটা আমরা পরে আলোচ্য বিষয় আমাদের। আপাতত আমরা জানলাম যে মুড এবং ফিগার্স কম্বাইন্ডলি কোনো যুক্তির গঠন তৈরি করতে পারে, কোনো যুক্তির সংগঠন তৈরি করতে পারে, কোনো যুক্তির স্কেলেটন তৈরি করতে পারে, কোনো যুক্তির লজিক্যাল ফর্ম তৈরি করতে পারে। এককভাবে মুডও পারে না, এককভাবে ফিগারও পারে না, দুটো সংযুক্ত ভাবে। কারণ আমরা যদি এরকম না দিই যে ধরো বলা হলো যে তোমাকে বলা হলো এ আই ও, তুমি বুঝতে পারলে যে এ নামক বচন প্রথমে থাকবে, আই নামক বচন সেকেন্ড থাকবে, আর ও বচন সিদ্ধান্ত হিসেবে থাকবে। কিন্তু এখানে এটা তুমি মেজর প্রেমিজ রাখলে মাইনর প্রেমিজ, কিন্তু এই মধ্যপদটা কোথায় কোথায় থাকবে তুমি কিভাবে জানবে? মধ্যপদ বলে তো একটা পদ আছে, তুমি কোথায় রাখবে? তোমার ইচ্ছা মতো এক জায়গায় রাখবা তা তো হবে না। যখনই তুমি এর পাশে 2 কিংবা 3 কিংবা 4 কিংবা 1 দেওয়া হবে, অর্থাৎ যখনই তোমাকে বলে দেওয়া হলো যে রাকিবুল এ আই ও 2 দিয়ে তুমি একটি যুক্তি গঠন, এখন তুমি ক্লিয়ারলি লিখতে পারবে কিভাবে সেটা আমরা জানবো, সেটা জানবো। তাহলে তোমরা আজকে থেকে যুক্তি লেখা প্র্যাকটিস করতে পারবে, নিজেরাই নিজেদের মতো যুক্তি গঠন করতে পারবে। হ্যাঁ সেটা ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে সেটা এখন বুঝতে পারবো না, সেটা আরো একটু দেরি হবে, সময় লাগবে। তাহলে এ আই ও 2 এটা দিয়ে আমরা এখন একটা যুক্তি গঠন করে দেখবো। এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে আগে সবসময় যুক্তির সিদ্ধান্তটাকে লিখে ফেলতে হবে। সিদ্ধান্ত কি আছে? ও বচন, তুমি ও বচন লেখো। আমরা ও বচনের গঠন জানি, সাম দিয়ে লেখা শুরু হবে, মাঝে একটা নট থাকবে, আর এস আমাদের সবসময় মাইনর টার্ম, এস বিধেয় হিসেবে রাখতে, ওই উদ্দেশ্য হিসেবে রাখতে হবে, সাম এস, আর এখানে সূত্রের নট, পি আমরা মেজর টার্ম বলে দিছি, পি থাকবে মেজর টার্ম, এস থাকবে মাইনর টার্ম, ব্যাস সিদ্ধান্ত লিখে ফেললে বাকি দুটি বচন তুমি অটোমেটিক্যালি লিখে ফেলবে। কিভাবে? পি নামক বচনটি প্রথমে যাবে, তাহলে প্রথমে থাকবে কি? এ বচন, এ বলা আছে এখানে, এ বচন থাকবে প্রথমে, তাহলে তুমি লিখবা যে অল, এ বচন শুরু হবে অল দিয়ে, অল কি লিখবা? এইবার এই এই ফিগারের দিকে তাকাইতে হবে, ফিগার 2 নম্বর ফিগারের আমাদের যুক্তি গঠন করতে বলছে। 2 নম্বর ফিগার আমরা জানি এরকম এরকম, অর্থাৎ মিডল টার্ম
উভয় বসনেরই বিদ্যুৎ হিসেবে থাকবে। ব্যাস পেয়ে গেলাম, তাহলে আমি বিদ্যুৎ হিসেবে এম কে রেখে দিলাম, দুটা জায়গায় এম কে ফিক্স করে দিলাম, আর পি প্রথমে যাবে নিয়ম অনুযায়ী মেজর প্রেমিস হিসেবে, অল পি আর এম, দেখো হয়ে গেল। আর দ্বিতীয় বসন ছিল আই, সাম দিয়ে শুধু হবে, আর অবশ্যই তাহলে এম লিখে বলছি এস মাইনর টার্ম হিসেবে এখানে থাকবে, অল এস আর সাম এস আর হয়ে গেল। এই এইটা অনুযায়ী এই যুক্তি গঠন হয়ে গেল, দেখছো কত সহজে হয়ে গেল। তাহলে কি হবে, তোমার এরকম ফর্ম দেওয়া থাকলে, ধরো দেওয়া থাকলো ট্রিপল এ ফোর, তোমাকে একটা যুক্তি লিখতে বলছে ট্রিপল এ ফোর, তোমার তিনটি বচন এ বচন হবে, তুমি প্রথমে সিদ্ধান্ত বচন লিখবে, এখানে এ বচন লিখবে, এটা তো বুঝলা। তাহলে এখানে তুমি যদি এখন এই এইটা অনুযায়ী লিখতে চাও, তাহলে তুমি এখানে কি হবে, এ দিয়ে লিখলা, আমরা এখন এটা আর আমাদের থাকলো না, এটা বাদ, এটা আমরা এটা লিখছি এখন এ বচন, এ বচন কি হবে, অল অল এস আমাদের মাইনর টার্ম আর পি মেজর টার্ম, ফাইন। এখন পি বচন প্রথমে যাবে, এস দ্বিতীয়, আমাদের বলছে ফোর ফিগার, ফোর ফিগারটা কেমন এখন আমাদের এখানে লিখে নিতে হবে। ফোর ফিগারটা হচ্ছে এরকম জেড, আমরা জানি জেড মানে এই কোনায়, অর্থাৎ ফার্স্ট প্রেমিজের বিদ্যুয় পদ হবে মিডল টার্ম এবং সেকেন্ড প্রেমিজের উদ্দেশ্য পদ হবে। তাহলে পি নিয়ম অনুযায়ী প্রথমে যাবে অল পি আর এম, এটা ঠিক আছে, এটা কাটবো না। সেকেন্ড প্রেমিজ এ বচন, সেকেন্ড প্রেমিজ এ বচন, এটা আমরা এ বচন দিয়ে করে দিই, এবং অল দিয়ে শুরু হবে, অল এস এখানে আর থাকবে না, তখন কি হবে, যেহেতু এই ফোর ফিগারে এম আসবে, এখানে এম আসবে, এস কে রাখতেই হবে আমাদের, কিন্তু সেটা কোথায় যেয়ে রাখবো, এখানে যেয়ে রাখবো, এখানে এস, এই এটা ফোর ফিগার, এই যে এই ফোর ফিগারে দেখছো, এই ফোর ফিগারে। তাহলে তোমার এখানে যা কিছু চেঞ্জ হোক তুমি সেই অনুযায়ী লিখে বলো, প্রথমে সিদ্ধান্ত লিখবে তারপরে বচনগুলো লিখে ফেলবে। তোমাকে যদি বলা হয় যে তুমি লেখো আই ও আই, হ্যাঁ এর পাশাপাশি থাকবে আই ও আই থ্রি, এই ফরম্যাটের একটা যুক্তি গঠন করো, তখন তুমি কি করবে, তখন তুমি এখানে এগুলোকে চেঞ্জ করবে, এখানে তুমি আগে সিদ্ধান্ত দেখবে, সিদ্ধান্ত কি আছে, সিদ্ধান্ত আই বচন করতে বলছে, সিদ্ধান্ত আই বচন, আই বচনে শুরু হয় সাম দিয়ে, শুরু হয় সাম দিয়ে, সাম এস থাকবে এখানে, পি থাকবে এখানে, সাম এস আর পি হয়ে গেল। এখন তোমার এই পি উপরে যাবে আর ফিগার দেখবা, এখন লিখতে গিয়ে ফিগার, তিন নাম্বার ফিগার, তিন নাম্বার ফিগার কেমন ছিল আমরা এখন একটু দেখে নিই, তিন নাম্বার ফিগার কেমন, তিন নাম্বার ফিগারটা একটু দেখবো, তিন নাম্বার ফিগার ছিল এরকম এরকম, দুই নাম্বারের উল্টাটা, তার মানে দুটারই উদ্দেশ্য পদ হিসেবে মিডল টার্ম থাকবে, এম থাকবে। তাহলে আমরা এখানে আই বচন, এটা হবে এখন বচন চেঞ্জ হয়ে গেছে, আই বচন হবে, আর আই বচনে শুরু হয় সাম দিয়ে, আর দুটারই উদ্দেশ্য পদ এম হবে, এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে কি হবে, এখানে পি হবে, এটারও চেঞ্জ হবে, এটারও চেঞ্জ হয়ে এখানে, এটা কি বচন ছিল, ও বচন, তাহলে এটা আগে বচন চেঞ্জ করো, ও বচন, আর ও বচন শুরু হবে সাম দিয়ে, যেহেতু থার্ড ফিগারের এম এখানে আছে, এম আর এস হবে এখানে, ঠিক আছে, এই হয়ে গেল। জাস্ট এভাবে একটা যুক্তি তোমরা লিখতে পারবা, কিন্তু একেবারে নিয়ম অনুযায়ী জাস্ট পারফেক্টলি একটা যুক্তি গঠন তোমরা শিখে গেলে আজকে, পারফেক্টলি যুক্তি গঠন। এই হচ্ছে আমাদের সহানুমানের গঠন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো, তারপরে আমি নেক্সট আলোচনায় যাবো কিনা সেটা দেখবো, নাহলে এখানে শেষ করবো আজকে, গত ক্লাসের রিভিশন ছিল। আমরা আলোচনা করলাম, আমি কি আলোচনা করলাম সেটা একটু বলি তোমাদের, তোমরা যে বচন জানলাম যুক্তি গঠন করার জন্য, সে যুক্তি গঠন করলাম আমরা স্কোয়ার অফ অপোজিশন দিয়ে একভাবে করলাম, কনভার্সন অপভার্সন দিয়ে ওই ইমিডিয়েট ইনভার্স গুলো গঠন করলাম, স্কোয়ার অফ অপোজিশন আর কনভার্সন অপভার্সন কন্ট্রাপোজিশন দিয়ে। এরপরে মিডিয়েট ইনফারেন্স অর্থাৎ মাধ্যম সহানুমান, যেটাকে আমরা ক্যাটাগরিক্যাল সহানুমান বলছি, সিলোজিজম বলছি, সেটা গঠন করতে গেলে আমরা বললাম তিনটে স্ট্যান্ডার্ড ফর্মেট বচন লাগবে, তিনটে স্ট্যান্ডার্ড ফর্মের বচনে তিনটি পদ থাকবে, তিনটি পদের নাম জানলাম, মেজর টার্ম মাইনর টার্ম মিডল টার্ম কোথায় কোথায় থাকে আমরা জানি, তো তিনটি পদ দুইবার করে থাকতে হবে,
এবারে তিনটি বচন স্পেসিফাইড অর্ডারে একটা স্পেসিফিক অর্ডারের সাজানো থাকবে। সেই স্পেসিফাইড অর্ডারটা হচ্ছে প্রথমে থাকবে মেজর প্রেমিস, তারপরে মাইনর প্রেমিস, তারপরে সিদ্ধান্ত। ব্যাস এই সাজানো অনুসারে কি কি বচন দিয়ে যুক্তি গঠিত হলো সেই বচনগুলোকে পাশাপাশি সিম্বলিক ফর্মে লেখাই হচ্ছে সেই যুক্তিটি মুড। আর সেই যুক্তির মধ্যপদের অবস্থানটি আশ্চর্য বাক্যের মধ্যে মধ্যপদের অবস্থানটি নির্দেশ করাই হচ্ছে সেই যুক্তির ফিগার। তো আমরা দেখলাম যে শুধুমাত্র মুড দিয়ে একটি যুক্তিকে আমরা কমপ্লিটলি লিখতে পারি না, কারণ আমি জানি না কোথায় মধ্যপদ অবস্থান করবে, সেই নির্দেশনা দেবে কে, ফিগার। এই মধ্যপদের অবস্থান কোথায় কোথায় হবে আশ্চর্য বাক্যের মধ্যে সেই অনুযায়ী চারটি ফিগার আমরা খুঁজে পেয়েছি। এই চারটি ফিগার এবং মুড কম্বাইন্ডলি একটি যুক্তির একটি আর্গুমেন্টের লজিক্যাল ফর্ম দান করে, লজিক্যাল স্কেলেটন গঠন করে মুড এবং ফিগার কম্বাইন্ডলি। তো আমরা মুড এবং ফিগারের মাধ্যমে কিভাবে একটি যুক্তি লিখতে হয় সেটা শিখলাম এতক্ষণে। যে আমরা দেখলাম যে এরকম যদি দিয়ে দেয় আমাদের, কেউ বলে যে তোমাকে আমি বললাম যে আই এ আই ওয়ান, তুমি একটি যুক্তি গঠন করো, তুমি এখন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে হবে না, চোখ চেয়েই করতে হবে, কিন্তু তুমি নিশ্চিন্তে লিখে দিতে পারবে। প্রথমে তুমি তোমার কাজ হবে সিদ্ধান্ত লেখা, তারপরে তুমি খুঁজবে যে কোন ফিগারের, আর সিদ্ধান্ত লেখার পরে সিদ্ধান্তের বীজের পথকে তুমি উপরে অবস্থান করবে সে মেজর প্রেমিস হিসেবে, সেখানে মেজর টার্ম বসবে এই ফিগার অনুসারে। এভাবে আমরা যুক্তি গঠন লিখলাম। বলো এবার তোমরা এখানে সবাই ক্লিয়ার হতে পারছো কিনা এটুকু। জি স্যার। জি স্যার একদম একবারে ক্লিয়ার না হওয়ার কোনো কারণ নাই, তাই না? আজকে আসলে যদিও আমি আলোচনা করতেছিলাম এটারই আর একটা অংশ, কিন্তু সেটা আমি যেতে পারলাম না, তোমাদের এই গত ক্লাসটা একটু মানে ভেঙে গেছিল, ওই মাঝে আমাদের ইন্টার হয়েছিল, যার কারণে আমরা আবার এটা রিপিট করলাম গত ক্লাসটা। তো আমরা নেক্সট ক্লাস যেটা করতে চাই বা আজকে করতে চাইছিলাম করতে পারি নাই, সেটা হচ্ছে তোমাদের আমি একটা পিডিএফ দিয়েছি, তোমরা পেয়েছো? জি স্যার দেখলাম। ওটার উপরে ক্লাস করতে চাইছিলাম, সেটা ছিল দ্য ফর্মাল নেচার অফ কি, ফর্মাল নেচার অফ সিলোজিস্টিক আর্গুমেন্ট। আমি মূলত সেটা কিন্তু আলোচনা করেই ফেলেছি, আজকে এই আলোচনার মধ্যে চলে আসছে, আমরা মানে হয়তো ওই বইয়ের ওই অংশটা ধরে করি নাই। সেখানে শুধু এই কথাটাই বলা আছে যে একটি যুক্তি যৌক্তিক আকার দান করতে গেলে মুড এবং ফিগার উভয়েরই প্রয়োজন হয়। কেন হয় সেই সেই ব্যাখ্যাটাই দেয়া আছে সেখানে, কেন প্রয়োজন হয়, সেই কেন প্রয়োজনে সেটাও আমি কম বেশি তোমাদের বলেছি। আর সেখানে আরেকটা কথা বলা হয়েছে যে আমরা যদি কোনো যুক্তির ফর্ম জানি, ধরো আমি জানলাম কথার কথা, তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, পড়ে বুঝতে সুবিধা হবে বিধায় আমি এটা বলতেছি, তোমরা মনে করছো একটু দেরি হয়ে যাচ্ছে, দেরি একটু হোক দু পাঁচ মিনিট সমস্যা নেই, যে তোমরা এই শীটটা পড়ে যাতে বুঝতে পারো। ধরো এটা একটি যুক্তির ফর্ম, এখন যদি আমরা সব যুক্তির ফর্ম গুলো জেনে গেছি, আমরা 256টি ফর্ম সম্পর্কে জানি, 256টি ফর্ম এরকম করে যদি তুমি লেখো 256টি ফর্ম লেখা যাবে আমরা বলছি, তার মধ্যে হয়তো সীমিত সংখ্যক ভ্যালিড হয়, সেই প্রশ্ন আমরা এখন যাবো না। আমরা এখন জানি 256টি ফর্ম হয়, তো তার মধ্যে অনেক ফর্ম তুমি লেখো যে ই ই এ ও, এটা ওয়ান, এটা একটি যুক্তির ফর্ম। তো আমার কথা হচ্ছে আমি যখন কিনা জানবো যে এই ফর্মটি ভ্যালিড একটি ফর্ম দিয়ে বললাম আমি, বা এই যে ধরো নো হিরোজ আর কাওয়ার্ড, সাম সোলজার্স আর কাওয়ার্ড, তারপর সাম সোলজার্স আর নট হিরোজ, আমি এখানে হিরোজ এর জায়গায় আমি স্টুডেন্ট দিলাম, কাওয়ার্ডের জায়গায় ডিসঅনেস্ট দিলাম, তাহলে কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্ম দিয়ে আমি যদি
এই তত্ত্ব কোর্স দাও, অনার্স দাও, যাই সাবজেক্ট ম্যাটার দাও না কেন, আমরা জানি না ভ্যালিড বা ইনভ্যালিড, যদি প্রমাণ করতে পারো তাহলে এই ফর্ম দিয়ে তুমি আরো 1000 যুক্তি 2000 যুক্তি লিখতে পারবে সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করে। তো সাবজেক্ট ম্যাটার আমরা দেব না, আমরা ফর্মটাকে দেখব। সাবজেক্ট ম্যাটার যদু মধু রাম শ্যাম কলা গাছ বট গাছ গরু কাঁঠাল মানুষ যাই হোক না কেন, সাবজেক্ট ম্যাটার ফর্ম যদি এটাই থাকে তাহলে আমরা জানি এই ফর্মে আমরা লিখলে আমরা এসপিআরএম এসপিএম দিয়ে লিখছি, তো এসপিএম এর জায়গায় তুমি সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করে দিলে অনেক অনেক যুক্তি হবে, কিন্তু ফর্ম এটাই থাকতেছে। সেই ফর্মটাকে যদি তুমি একবার ভ্যালিড বা ইনভ্যালিড প্রমাণ করতে পারো তাহলে ওই ফর্মে যাই তুমি সাবজেক্ট ম্যাটার দাও সবই ইনভ্যালিড হবে বা ভ্যালিড হবে। এই কথাটাই হচ্ছে এই আজকের যে শীটটা আমি তোমাদের দিয়েছিলাম সেখানে লেখা আছে, দ্য ফর্মাল নেচার অফ সিলোজিস্টিক আর্গুমেন্ট, অর্থাৎ একটা সিলোজিস্টিক আর্গুমেন্টের আকারগত বৈশিষ্ট্যটা কি। আকারগত বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে একটি ফর্ম, ওই ফর্মটাই হচ্ছে সব, ফর্মটা ভ্যালিড হলে ওই আকারে যত যুক্তি হবে সব ভ্যালিড, ওই ফর্মটা ইনভ্যালিড হলে ওই আকারে যত যুক্তি হবে সব ইনভ্যালিড। কি স্যার ফর্ম ভ্যালিড না ইনভ্যালিড এটা প্রমাণ করব কিভাবে স্যার? সেটাতে আমরা এখনো যাই নাই, সেটাতে যাব। আমি শুধু জাস্ট আগের অংশটা বলছি যে তুমি এই জিনিসটা ক্লিয়ার হও, আমরা ফর্ম কিভাবে গঠন করতে সেটা তো শিখলাম, তারপরে স্টেপ হচ্ছে তোমাকে জানতে হবে এই ফর্মটা যদি ভ্যালিড হয় তাহলে এই আকারের 1000 যুক্তিও যদি গঠন করে সেগুলো সব ভ্যালিড হবে, এই ফর্মটা যদি ইনভ্যালিড হয় তাহলে এই আকারে যত যুক্তি গঠন করবো সব ইনভ্যালিড হবে। এইটুকু পর্যন্ত জান, এরপরে আমরা যাব কিভাবে এই ফর্মটা ভ্যালিড না ইনভ্যালিড আমরা জানবো, সেই জায়গায় আমরা যেতে চাই, আমরা যাবো সেখানে। আলটিমেট গোল হচ্ছে সেটাই আমাদের, আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন সেখানেই। তো সেটা কতগুলো মেথড আছে আমরা এই তোমাদের আজকে যে আমি ফর্মটা দিয়েছি আজকে যে শিটটা দিয়েছি সেখানে একটি মেথড দেয়া আছে, তোমরা ওর ভেতরে দেখবে লেখা আছে যে আর্গুমেন্ট বাই অ্যানালজি, লজিক্যাল অ্যানালজি, যৌক্তিক সাদৃশ্যের মাধ্যমে মানে তোমার যুক্তির বৈধতা অবৈধতা প্রমাণ করা। তো তুমি এইরকম আকারের একটা যুক্তি ধরো গঠন করলে, গঠন করার পরে তোমার কাছে মনে হচ্ছে তুমি দেখছো যে যুক্তিটি ভ্যালিড নিশ্চিত, তুমি বাস্তবের সাথে মিলিয়ে দেখছো যে যুক্তিটি ভ্যালিড। হ্যাঁ, এখন তুমি যদি এই আকারে আরো যুক্তি যদি গঠন করো তাহলে সেগুলো ভ্যালিড হবে, কিন্তু তুমি এই আকারে যদি আর একটি ইনভ্যালিড যুক্তির নিদর্শন দেখাইতে পারো তাহলে তুমি বলবো যে ওই আগের যুক্তি ভ্যালিড তোমার একটা ঠিক ছিল না। আমরা সেই বিষয়টা নেক্সট ক্লাসে আলোচনা করবো, আজকে আর তোমাদের মাথায় এত দিলে তোমরা সে জানতে পারবে না। আর এর আরেকটা আমরা সব সবার শেষে মানে এইটার পরেই নেক্সট এর পরের দিন যে ক্লাস হবে সেখানে আমরা দেখাবো এরকম ভেন ডায়াগ্রাম এঁকে দেখাবো কিভাবে যুক্তি ভ্যালিড আর ইনভ্যালিড হয়। এটা খুব মজার, এখানে এই ছাসের মধ্যে ফেলে আমরা দেখবো যুক্তি কিভাবে ভ্যালিড আর ইনভ্যালিড হয়। খুব মজার, খুব ম্যাথমেটিক্যাল বিষয়, মজা পাবে তোমরা, মনে রাখতে সুবিধা হবে। নেক্সট ক্লাস আমাদের ঈদের পর দিন আর আমরা নিব না, আমরা নেক্সট এই বুধবার এই ক্লাস নেব, ঠিক আছে? অর্থাৎ সানডেতে ঈদ, সরি স্যাটারডে ঈদ, সানডে ক্লাসটা আমরা নিচ্ছি না ওদিন, তোমাদের আমরা সবাই একটু ফ্রি থাকি। আমরা নেক্সট ক্লাস করব বুধবার, ঠিক আছে? তারপরের সপ্তাহ থেকে আবার আমরা 2 দিন করে নিয়ে আর 4-5টা ক্লাসই আমরা শেষ করে দেব। আমার যে অংশটুকু পড়ানোর কথা ছিল সেটা আমরা 4-5টা ক্লাস ইনশাল্লাহ শেষ করে দেব, আর এর বাকি অংশটুকু তোমাদের মিডিয়ামসে পড়াবে, অর্থাৎ সেটা হচ্ছে মিলস মেথড অ্যান্ড এক্সপেরিমেন্টাল ইনকোয়ারি এই সেকশন, এবং প্রথম থেকে ডেফিনেশন পর্যন্ত, ডেফিনেশন বলে একটা চ্যাপ্টার আছে না তোমাদের,
তোমরা দেখবে যে প্রথম ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, যদিও সেই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে তোমাদের শীট আমি দিয়েছি, আমি বলছি যেখানে যুক্তির সংজ্ঞা, বৈধতা, ট্রুথ এন্ড ভ্যালিডিটি, তারপরে যুক্তি কত প্রকার, প্রেমিস, এইসব আমি তোমাদের দিয়ে দিছি। ওটা ওই অংশটা মিজান স্যার তোমাদের তোমাদের মিজান স্যার পড়াবেন আবার। আর এই যে একটা চ্যাপ্টার আছে তোমাদের কাইন্ডস অফ ডেফিনেশন এন্ড রিসলিউশন অফ ডিসপিউটস, এই অংশটা পড়াবেন। আর মিলস মেথড, এই তিনটা সেকশন মিজান স্যার তোমাদের পড়াই দিবেন। আমি তোমাদের শুধুমাত্র এই ক্যাটেগরিক্যাল সিলোজিজমের যে অংশটুকু আছে, এই রুলস অ্যান্ড ফ্যালাসিস, এই পর্যন্ত পড়াবো। মানে বেশিরভাগ অংশটা, মূল অংশটা কিন্তু আমি পড়াইলাম। আর ওদিকে লজিক্যাল অ্যানালজি যেটা মিলস মেথড, এটা তোমাদের মিজান স্যার পড়াই দিবে। তো আমার এটার অংশ আর 4-5টা ক্লাস ম্যাক্সিমাম নিলে শেষ হয়ে যাবে। তো নেক্সট বুধবারে আমরা আবার বসবো, কোন টাইমটা বলো তোমরা? এই টাইমে থাক স্যার, এই সময় থাকলে ভালো হবে, এই টাইম থাকলে ভালো হবে। তো আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাস আমরা এই টাইমেই নিব। আর তোমরা তাহলে এই টাইমে সবাই রেডি থেকো। আর কোথায় কি যেন রায়হান, জি স্যার, তুমি তুমি না আসলে তো আমাদের আসরে যন্ত্র দেয়া হয় না, তোমাকে আসতে হবে কিন্তু। হ্যাঁ জি স্যার, আজকে একটু স্যার লেট হয়ে গেছিল, আজকে একটু লেট হয়ে গেছে, বাধ্য হয়ে তোমার নাম্বার নিয়ে আমি ফোন করলাম, এ রাকিব বললাম আমাকে হেল্প করছে নাম্বার দিতে। তো তুমি টাইমলি চলে আসবা, আর এর মধ্যে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের কোথায় কার কোনো সমস্যা থাকলে আমরা জানতে পারবো। তো সেটা তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করি, আর তোমরা সে পর্যন্ত ভালো থাকো। আর আমি আজকে যে শীটটা দিয়েছি, এই শীটটা একটু পড়বা, পারলে তার পরের সেকশনটাও একটু পড়বা। অর্থাৎ পরের সেকশনটার নাম আমি বলে দিচ্ছি, ভেন ডায়াগ্রাম টেকনিক ফর টেস্টিং সিলোজিজম। ভেন ডায়াগ্রাম টেকনিক ফর টেস্টিং সিলোজিজম, অর্থাৎ কিভাবে আমরা যুক্তি টেস্ট করব, যেটা ওই যে রাকিবুল বলছিল যে কিভাবে বুঝবো এই ফর্ম ভ্যালিড নাকি ইনভ্যালিড, সেটা বুঝবো কিভাবে সেটা। হ্যাঁ, এই তো আজকের মতো তাহলে আমরা শেষ করলাম।